সর্বত্রই পথে ঘাটে যার সঙ্গে দেখা হয় সকলকে হাসিয়ে পেট ব্যথা, এটাই হলো শ্যামলের রোজ নামচা। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে লোক হাসানোই তাঁর পেশা। সেই মানুষের কথাতেই হাসতে হাসতে পেটে ব্যথা, কথায় কথায় শ্লোক কাটছে শ্যামল। কখনো রাস্তার মোড়, গাছতলা বা ভরা বাজারে তাকে কাছে পেলে ভারাক্রান্ত মনেও হাসির ফোয়ারা উঠবে। যদি আবার হয়ে যায় শ্যামলের মুখোমুখি, ব্যস্ততম কাজের ফাঁকেও একটু দাঁড়িয়ে যেতে মন চায়, বলছেন স্থানীয়রা। তবে শ্যামলের দিন কিভাবে কাটে, সকলকে হাসিয়ে শ্যামল কেমন রয়েছে, কেমন থাকে প্রতিদিন, সে বিষয়ে আমরা সরাসরি জানবো শ্যামলের থেকে। আর দাদা কিছু বলার নেই দাদা, ব্যাংসাল কোর্টে যাই বলে ব্যাংসাল কোর্টে ওখানে যাই, ওখানে গেলে পরে আমার ওষুধপালা পাই, ওখানে কাজকর্ম করে আনন্দ করে খাই। কিন্তু কেউ তো জানা জানেন না আমার ভেতরে কত আছে, ভাবছেন হয়তো অনেক আছে সুখ, কিন্তু মনের ভেতরে জানেন না থাইরয়েডে রয়েছে, কিডনিতে পাথরেতে রয়েছিলাম সুখ, থাইরয়েডের জন্য কি পাচ্ছি সুখ, থাইরয়েডের জন্য বলছে এখন জন্ম থেকে নিয়েছে গেলে মৃত্যু পর্যন্ত খাবো, এখানে কি শুনে কি আনন্দ পাবো? তারপরেও আনন্দ মানে মানুষ তা তো আনন্দ পাচ্ছি না, তা তো রাখছি আনন্দ, মা বাইরে আছে বলে দেখে লাগছে মনে দুঃখ। আমার মানে আমার রুটি রোজগার হচ্ছে ব্যাংসাল কোর্ট, আমি এই 150-200 ওতেই চলে যাই, চুরি চামারি তো করি না। এই তো কথা বলছি, আহ বেশ বেশ বেশ, ওদের টুকিটাকি কাজ করলাম, এটি ছড়া শুনি মনটা আনন্দ করে দিলাম ফেস, তাতে সেকেন্ডে অসংসার চলে গেল বেশ। এবার আর তাই কপালে পড়বে হাত, তা বলে জুটলো তো আলু হাতে ভাত, যে আজকে খাবো মাছ কালকে খাবো মাংস, এই জন্য তো দেশটা পুরো করোনাতে ধ্বংস। আমার ভাই আছে, ভাইজি আছে, বৌমা আছে, পিসি পিসিম বড় পিসিমা আছে, মা মা এখন বাইরে গেছে, আমি আছি, আমার বউ আছে, দুগুণে ষোলো। দিদি বলছে ছোটো কাঠে চাল গম তোলো, বলছে ছোট্ট কাঠে গম খাবে ছোট্ট কাঠে চাল, ওই জন্য তো কী সুন্দর দেখছো না চেহারা গোলগাল। দেখি যখন কাজকর্ম করি তখন পয়সা হলে ভালো, আর পয়সা না যখন হলো তখন মনটা খারাপ হয়ে গেল, ওই এর ওর এটাটা এনে দিই, জল খাবার জল, হ্যাঁ এই খাতা এই এটাটা এটা এটা এনে দিলাম, জাস করে দিলাম। বছর 34-এর শ্যামল মণ্ডল, এলাকায় যে ছড়া কাটার শ্যামল নামে পরিচিত। দেখাশোনার বিয়ে মানে সত্যিকারের বিয়ে, আর ভালোবাসার বিয়ে মানে গলায় দড়ি দিয়ে দেখাশোনা করে বিয়ে করলে বউ বারমাস বলে কর্তা, ভালোবাসা করে বিয়ে করলে বলে পাক্কা নেড়ি কুত্তা। কথায় কথায় ছড়া আর বিভিন্ন পাখি ও পশুর হুবহু ডাক শোনা যায় তাঁর কণ্ঠে। 8 থেকে 80 সকল বয়সের মানুষকে হাসাতে হাসাতে সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে দিন কেটে যায় শ্যামলের। স্থানীয় মানুষ তারা শ্যামলের সম্পর্কে কতটুকু জানে, কি বলছে সেই সমস্ত মানুষ যারা শ্যামলকে সকালবেলা কাছে পেলে ছাড়তেই চায় না? শ্যামলকে আমি ছোটোবেলা থেকে চিনি, রাস্তাঘাটে সবসময় দেখা হয় ওনার সাথে, দেখা হলে মুখে আগে হাসি চলে আসে যে দাদা আসছে, তো উনি তো সবসময় এরকম রাস্তায় সবাইকে হাসাতে থাকেন। আর পরিবার তো খুবই মানে কীরকম মানে কাটছে, খুবই এতে কাটছে, তো সব খুবই খারাপ, তো উনি এই হাসি আছেন হয়তো চলেন এরকম করেই। তোমার জীবনে এত জ্বালা, গলায় পড়েছে কি ঠাকুরের মালা, এখন তুমি মালা পড়েছো মালার মধ্যে কি সুন্দর ফুল, নাকি এটা মনে হচ্ছে ঠাকুরের ঝুল। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।